মুসা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতগণের জন্য আল্লাহ আসমান থেকে মান্না ও সালোয়ার জান্নাতি খাবার নামিয়ে দিয়েছিলেন। সম্ভবত তাতে উদ্ভিদ্ধ হয়ে একদা হাওয়ারিগণ ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুরূপ দাবি করে বসল। বিষয়টির কোরআনি বর্ণনা নিম্নরূপ। যখন হাওয়ারিরা বলল, হে মরিয়ম পুত্র ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্যবর্তী খাঞ্জা অবতরণ করে দেবেন? তিনি বললেন, যদি তোমরা ইমানদার হও তবে আল্লাহকে ভয় কর। তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা জেনে নেব যে আপনি সত্য বলছেন ও আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। যখন মরিয়াম তনয়, ঈসা বলল, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমাদের প্রতি আসমান থেকে খাদ্যবর্তী খাঞ্জা আবর্তন করেন, তা আমাদের জন্য তথা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজি দান করুন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি সে খাঞ্জা তোমাদের প্রতি অবতীর্ণ করব, অতঃপর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতে অপর কাউকে দেব না। সূরা মায়েদা আয়াত 112 থেকে 115। উল্লেখ্য যে উক্ত খাদ্য সঞ্চিত রাখা নিষিদ্ধ ছিল। তিরমিজির একটি হাদিসে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত যে উক্ত খাদ্যবতী খাঞ্জা আসমান হতে নাজিল হয়েছিল এবং হাওয়ারিগণ তৃপ্তি ভরে খেয়েছিল, কিন্তু লোকদের মধ্যে কিছু লোক তা সঞ্চিত রেখেছিল, ফলে তারা বানর ও শুকরে রূপান্তরিত হয়ে গিয়েছিল।